Hello my dear UKG students, good morning to all of you and welcome back to the Bengali class. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাচ্চারা, আমাদের আপকামিং এক্সাম অনেক কাছে চলে এসেছে এবং সেটা কোন এক্সাম? অ্যানুয়াল এক্সাম, রাইট? তো অ্যানুয়াল এক্সামের জন্য তোমাদের কোন কোন চ্যাপ্টার থাকবে বেঙ্গলিতে সেগুলো আমি তোমাদের গ্রুপের মধ্যে বলে দিয়েছি, তোমরা প্রত্যেকে তোমাদের বইতে দাগ দিয়ে নেবে, ঠিক আছে? তো আমরা এখন যে মাত্রাগুলি শিখছি এই মাত্রাগুলি তোমাদের এক্সামে থাকবে, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আর মার্কসটা কিরকম থাকবে? তোমাদের টোটাল মার্কস রিটেন এক্সামে থাকছে 90 মার্কস, ওকে? এর মধ্যে তোমাদের বাংলা যে বই আছে, সাহিত্য সঞ্চয়ন বই, এই বইয়ের ওপরে থাকবে 80 মার্কসের প্রশ্ন, আর 10 মার্কস থাকবে হাতের লেখার প্রশ্ন। একটা 10 মার্কসের প্রশ্ন থাকবে হাতের লেখার, যেমন তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে আমি হাতের লেখার একটা প্রশ্ন দিই, সেরকমই একটা তোমাদের হাতের লেখার প্রশ্ন থাকবে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 90 মার্কস, আর 10 মার্কস তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপরে আছে, ওকে? তো ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং পরীক্ষার জন্য তৈরি হও। তো বাচ্চারা, আমরা এখন পাঠ 10-এ শিখছি হর্ষ উকার যোগে বানান। তো তোমরা আশা করি প্র্যাকটিস করছো বানানগুলি, দুই বর্ণের এবং তিন বর্ণের বানান যেগুলো আমি শিখিয়েছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা বইয়ের মধ্যে যে শব্দগুলি আছে সেগুলো আমরা পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই নাও, আর এখানে তোমরা বের করো পাঠ 10 পৃষ্ঠা 29। তাহলে বাচ্চারা, আমরা এই পাঠে শিখেছি হর্ষ উকার যোগে বানান। তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ কিভাবে বর্ণের সঙ্গে হর্ষ উকার যোগ হয়ে মাত্রা রূপে এখানে লেখা আছে, যেমন ক যোগ হর্ষ, কয় হর্ষ, এইভাবে বর্ণের সঙ্গে আমরা হর্ষ উকার মাত্রা যোগ করে থাকি, তাই তো? তাহলে আজকে আমরা বইয়ের মধ্যে এই হর্ষ উকার যোগে বানান পড়ব। তো প্রত্যেকে দেখো, প্রথমে আছে দুই বর্ণের বানান। আমরা প্রত্যেকে প্রথমে দুই বর্ণের বানানগুলি পড়ি। এখানে তোমরা ছবির সাথেও শব্দগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকে এখানে আঙুল রাখো এবং আমার সঙ্গে সঙ্গে বানানগুলি বলবে। কয় হর্ষ ল কুল, দয় হর্ষ ধ দুধ, চয় হর্ষ ল চুল, দন্তের ষয় হর্ষ খ সুখ, গয় হর্ষ ডয় শুন র গুড়, দন্তের ষয় হর্ষ র সুর, ক চয় হর্ষ কচু, ল ঘয় হর্ষ লঘু, ক টয় হর্ষ কটু, ম ধয় হর্ষ মধু, অন্তস্থ জ দয় হর্ষ যদু, রি তয় হর্ষ ঋতু, লয় হর্ষ চয় হর্ষ লিচু, ক চয় হর্ষ কচু, ক্ষয় হর্ষ তালবের ষয় হর্ষ খুশি, চয় হর্ষ ডয়শন রয় হর্ষ চুড়ি, ময় হর্ষ ডয়শন রয় হর্ষ মুড়ি, বয় হর্ষ ডয়শন রয় হর্ষ বুড়ি। তাহলে আমরা এখন পড়লাম দুই বর্ণের বানান। প্রত্যেক এখানে CW আর তারিখ লেখো, আর এখানে দেখো তোমরা নিচে দেখতে পাচ্ছ তিন বর্ণের বানান। এগুলি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই শব্দগুলো বাড়িতে নিজেরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? প্রত্যেক এখানে লেখো HW আর আজকের তারিখ লিখবে। ওকে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।